আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ, আল্লাহ পাক লাম তাকে দিয়া, নুন তাকে দিয়া, আবার জমায়ের কুমে নিয়ে আল্লাহ তাকে দিয়া জানায়া দিলেন, হ্যাঁ মানুষেরা আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বালায় ফালাবো, বড় মুসিবতের মধ্যে আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাকে ফালায়া দিব। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাব্লুয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, এক নম্বরে মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দেখাইয়া পরীক্ষা করব, দুই নম্বরে ওয়াল জু, আল্লাহ পাক জানায়া দিলেন ক্ষুধার্ত দিয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের কমতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুস, জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বালা মুসিবতের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব, ওয়াস সামারাত, আবার ফল ফলাদি সব কিছু কম দিয়ে এরপরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, এক নম্বরে ভয়, দুই নম্বরে ক্ষুধার্ত, তিন নম্বরে মালের কমতি, চার নম্বরে হলো জীবন, আর পাঁচ নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ফল ফলাদি কমাইয়া দিয়া, তোমাদের ক্ষেতের মাল সব কিছু কমাইয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ পাক যুগে যুগে সব বান্দাদেরকে পরীক্ষা করে, আল্লাহ পাক জানাইয়া দিলেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব, এক নম্বরে ভয় দিয়া, এর মানে হলো আল্লাহ পাক বড় একটা রোগে তোমারে আমারে ফালাইয়া দিবে, সেই রোগের কোন ঔষধ নাই, আল্লাহ পাক এমন একটা পরীক্ষায় তোমাকে পালাবে, আল্লাহ পাক তোমারে ক্যান্সার দিয়া দিবে, আল্লাহ ডায়াবেটিস নামক মহা একটা রোগ তোমার ভিতরে ঢুকাইয়া দিবে, আল্লাহ পাক অনেক বড় বড় রোগে তোমারে ফালাইয়া, ওই সময় তুমি রোগটা ভিতরে চলে আসার পরে ভয় পেয়ে যাবা, কত ভালো মানুষ তুমি হয়ে গেলা, এরপরে হসপিটালের বেডের মধ্যে হঠাৎ করে পড়ে ডাক্তারেরা তখন সুন্দর করে জানায় দিল চেক আপ করার পরে, হে বান্দা এতদিন পর্যন্ত তোমার পুরা বডির মধ্যে শক্তির কোনো অভাব নাই, কিন্তু আজকে এমন একটা হালাত তোমার হয়ে গেল, এখন তুমি তো ভালো নাই, এখন তোমার হঠাৎ করে ডায়াবেটিস দেখা দিয়া দিল, এখন তোমার ক্যান্সার দেখা দিয়া দিল, এই বান্দা এই কথা শোনার পরে এবার বড় পাগল পাড়া পেরেশানির মধ্যে বান্দা পড়ে গেল, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মাঝে 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 তোরে এত বড় বড় পরীক্ষা দিব রে গোলামেরা, ওই পরীক্ষা পাওয়ার পরে এরপরে তুই ভয় পেয়ে কি আমি আল্লাহকে ভুলে যাও, নাকি আবার আমি আল্লাহকে না ভুলে আল্লাহর দিকে তুই আগায় যাও, হে আমার গোলামেরা আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, এক নম্বরে ভয় দিয়া 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 আমি আল্লাহ পরীক্ষা করে টেস্ট করব, তুই কি আমি আল্লাহকে ভুলে যাও নাকি সবর ধরে যাও, তুই কি আমি আল্লাহকে ভুলো নাকি আমি আল্লাহকে না ভুলে, না ভুলে তুই সব ইরিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইয়া দাও, আল্লাহকে না বলিয়া ভয় পাওয়ার পরে যদি আমার আল্লাহকে তুই যদি মেনে নাও তাহলে আল্লাহ তোর জন্য দিয়া দিলেন বড় একটা সুসংবাদ, শুধু তাই না এবার ভয়ের পরে আল্লাহ ক্ষুধার্ত রেখে রেখে তোমাকে আমারে পরীক্ষা করবে, আল্লাহ সকাল বেলার খানা দিলে দুপুরের খানার ব্যবস্থা তোমার নিজের হবে না, আর দুপুরে খাবার খাওয়ার পরে রাতের বেলা আলিশান তুমি নিজেও খাইতে পারবা না, এর মানে হলো তোমার পরিবারের মধ্যে সুন্দর করে সচ্ছলতা নিয়ে তুমি চলতে পারবা না, এলাকার মধ্যে তাকায়া দেখো কত বড় 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 ধনীওয়ালা যাদের টাকা পয়সার অভাব নাই, এরা খুব আরাম আয়েশে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, আল্লাহ তোমাকে এমন পরিমাণ গরিব বানায় দিবে, তুমি গরিব হওয়ার পরে সকাল বেলার খাবারও ঠিক মতো জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, দুপুর বেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, আবার রাতের বেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, এর মানে আল্লাহ তোমার পেটের মধ্যে খাবার ঠিক মতো পৌঁছাইতে যাইয়া আল্লাহ মাঝে মাঝে তোমার মুসিবত
মধ্যে ফালায়া দিবে, আল্লাহ বড় একটা পরীক্ষার মধ্যে ফালায়া দিবে। এই বান্দা গরিব বরবর, আমার আল্লাহকে কি ভুলে যাও নাকি আবার আমার আল্লাহর দিকে দৌড়ায়া যাও? আমি আল্লাহ এত বড় মুসিবত দেওয়ার পরে তুই কি নামাজে যাও, রোজায় যাও, নেক আমলে যাও নাকি নাকি আবার আমার আল্লাহকে তুমি ভুলে যাও? আল্লাহ পাক পরীক্ষা করার জন্য কুদার্ত রাখে, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য গরিব বানায়, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য মধ্যবিত্ত বানায়, আল্লাহ পাক তোমাকে মায়া করে করে আবার ধন দৌলতের পাহাড় তোমাকে বানায়া দেয়। হে গোলামেরা, এত ধন দৌলত পাওয়ার পরে তুই কি আল্লাহরে ভুলে যাও নাকি নাকি আল্লাহরে ভুলো নাই? ওই জান্নাতটা পাওয়ার জন্য নাকি তুই নামাজের দিকে দৌড়ায়া যাও? মদিনাওয়ালা নবী তো এজন্যই সুন্দর করে জানায়া দিলেন, কাল হাসরের ময়দানে দুই গুণে গুণান্বিত বান্দারা জান্নাতে যাবে, যারা ইমানওয়ালা, এরপরে যারা নেক আমল করনেওয়ালা। তবে এদের মাঝে দুইটা দল, যারা দুনিয়াতে ধনী এরপরে এরা জান্নাতি হয়ে যাবে, আর দুনিয়াতে যারা গরিব এরপরে আল্লাহওয়ালা হওয়ার কারণে, এরা আল্লাহর গুণগান গাওয়ার কারণে এরা আমার মাওলার জান্নাতে আল্লাহ ঢুকাইয়া দিবে। ধনী আল্লাহওয়ালা বান্দারা এই সমাজের মধ্যে বান্দা অভাব নাই, তাকায়া দেখো ধনী কত টাকা পয়সার মালিক, কত বাড়ির মালিক, গাড়ির মালিক, কত কিছুর মালিক হওয়ার পরেও এরপরেও আমার আল্লাহকে সে ভুলে যায় না, এরপরেও কোম্পানির এমডি হওয়ার পরেও আল্লাহকে না ভুলে নামাজের দিকে দৌড়ায় যায়, আল্লাহকে ভুলে নেক আমলের দিকে দৌড়ায় যায়, আল্লাহকে ভুলে না, এরকম ধনী আমাদের সমাজে আছে না? না, আল্লাহ পাক মায়া করে 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 কত বড় ধনী বানায়া দিলেন। এই বান্দা ধনী হওয়ার পরেও আমার মাওলাকে ভুলে না, আল্লাহকে ভুলে যায় না। এই বান্দা ধন দৌলত পাওয়ার পরেও এরপরও নামাজ সারে না, রোজা সারে না, নেক আমল সারে না, টাকা পয়সা হওয়ার পরেই কত মানুষ মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, দুর্নীতি করতে যায়। এই বান্দা মাজলুম রে মানুষই মনে করে না, গরিবেরও পাত্তা দেয় না, নিজে নিজের এত পরিমাণ বড় মনে করে। রাস্তা দিয়ে দেখবেন সুন্দর করে দিব্যি হেঁটে যায়, একটা গরিব যদি সালামও দেয় এরপরেও নেয় না। এমন নিমকারাম টাকা পাওয়ার পরে, বড় লোক হওয়ার পরে মানুষ রে মানুষ মনে করে না, এমন জালেম আছে না? না, ওই ধনী আল্লাহওয়ালা হতে পারে না, কিবির নিয়ে নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলেন এর মানুষ আমি আল্লাহ হলাম এমন রব, আমি আল্লাহ অহংকার করতে পারি। তুই ধন দৌলত পাওয়ার পরে অহংকার করতে পারো না, তোর দ্বারা অহংকার ও বান্দা মানায় না, মানায় না, মানায় না। আল কিবরিয়া উরিদাহি ওয়াল আজমাতু ইজারি ফামান নাজা আনি ওয়াহিদাম মিনহুমা ফাজাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদুসির মধ্যে জানায়া দেয়, অহংকার আমার চাদর, আর বরত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। এই দুইটা নিয়ে যারা টানাটানি করবে, ফামান নাজা আনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে মানে এক নম্বরে অহংকার নিয়ে নিয়া, দুই নম্বরে নিজের হঠাৎ করে পথের মধ্যে আটকাইয়া যায়। এত বড় মন্ত্রী সাহেব নিজে ড্রাইভার না, ড্রাইভার প্রয়োজন হয়ে গেল, বলে গাড়ি চালানোর জন্য আমার ড্রাইভার লাগবে, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না। তখন ড্রাইভারের দিকে মন্ত্রী সাহেব মহতাজ হয়ে গেল, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে, তখন তো ড্রাইভার ছাড়া চলতে পারবে না। এত বড় মন্ত্রী সাহেব, কত টাকা পয়সা তার, কত বড় বড় ক্ষমতা তার, কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে নিজে একা একা রান্না করতে পারবে না, পারবে না, পারবে না। ওর সাহায্যকারী একজন লাগবে, একজন পার্সোনাল সেক্রেটারিও লাগবে। দুনিয়ার কোনো মানুষ একজনের সব দিকে পারফেক্ট হতে পারে না, একজনের সব দিকে নিজে 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 অলরাউন্ডার হতে পারে না। অলরাউন্ডার হতে পারে এই আসমান জমিনের মালিক, চিল্লা বল তার না, ইয়া এলাহি তো মেরা মাবুদ হায়,
ইয়া ইলাহি তো মেরা মাসুম কহে ইয়া ইলাহি মি কোনত শম সু কমাও ইয়া ইলাহি মি কোনত সজরো হাজার ইয়া ইলাহি মি কোনত আরদ আসমা ইয়া ইলাহি মি কোনত জাওয়াওয়া। অহংকার আমাদের দ্বারা মানায়নি, কথা বলেন, মানুষ তো অহংকার করতে পারে না, কারণ মানুষ কেন অহংকার করবে, ওর তো সব দিকে যাওয়ার পরে অলরাউন্ডার না, ও লাগবে ড্রাইভার, ও লাগবে রান্না করনেওয়ালা, ও চলার পথে আরেকজনের হেল্প লাগে। কিন্তু আল্লাহ এমন রব, আল্লাহ অহংকার করতে পারে, পৃথিবীর কোনো ধনী, পৃথিবীর কোনো টাকাওয়ালা অহংকার করতে পারে, তারপরেও মানুষ অহংকার। আমি বড় বক্তা, আমি কেন তাকে সালাম দিব, সে আমাকে সালাম দিতে হবে, আমি বড় খতিব সাহেব, আমি মুসাফা কেন করবো, সে আগে হাত বাড়াবে, এরপরে মুসাফা করবো, আমি এলাকার মেম্বার, আমার ওয়ার্ডের প্রত্যেকটা লোক আমাকে আগে সালাম দিবে, আমি কেন দিব, আমি চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের সব লোকেরা সেটা আমার কাছে আসবে, আমি কেন তার কাছে যাব, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমার উপজেলা, আমার ইউনিয়নের লোকেরা শুধু আমার কাছে আসবে, আমি কেন যাব। কিন্তু একজন খাঁটি মুমিনে কামেল এই কথা বলতে পারে না, কারণ ও জানে কিবির আমার দ্বারা মানায় না, হিংসা করাটা আমার দ্বারা মানায় না, আমার এই বডি আজ আছে তো কাল নাই, আমি কেন হিংসা করব, আমি কেন অহংকার করব, পৃথিবীর সব কিছুর মালিক যে ওই আল্লাহ অহংকার করতে পারে। আল্লাহ পাক নিজেই বলেন আল কিবরিয়া ও হৃদয়, এটা আমার চাদর, আমি আল্লাহ করতে পারি, দুনিয়াতে আমার কোনো বান্দা অহংকার করতে পারে, আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দল যেদিন হয়ে যাবে, ধনী আল্লাহওয়ালা আর গরিব আল্লাহওয়ালা, ওই ধনী আল্লাহওয়ালাও গেল চলে গেল জান্নাতে, আর গরিব আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে, মানে দুইটা দল হয়ে গেল, এক নম্বরে ধনী আল্লাহওয়ালা আর এক নম্বরে হলো গরিব আল্লাহওয়ালা। ওই যেই ধনী আল্লাহওয়ালা দুনিয়াতে থাকার পরে ওর টাকা পয়সা ইনকাম করলো, কিন্তু অন্যায় পথের মধ্যে যায় নাই, কোনো অহংকার করে নাই, হিংসা করে নাই, নামাজ সারে নাই, রোজাও সারে নাই, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল। আল্লাহ পাক ওই দিন বলবে ও দুনিয়া আমি আল্লাহ জান্নাতে তুই ঢুকো, আর ওদিন গরিব আল্লাহওয়ালা সেই বান্দাকে আমার মাওলা টাকা দেয় নাই, আল্লাহ ধন দৌলত দেয় নাই, ওই গরিব আল্লাহওয়ালারেও আল্লাহ মায়া করে, ওই দিন বলবে হে গরিব বান্দা আমি আল্লাহ তোরে টাকা দিলাম না, তুই এত কষ্ট করে করে দুনিয়াতে চলাফেরা করলা, আমি আল্লাহ তোরে এত কষ্টের মধ্যে বিপদের মধ্যে ভালাইলাম, এরপরেও তুই আমি আল্লাহকে ভুলে যাও না, আজকে যাও যাও আমি আল্লাহর জান্নাতে তুই ঢুকে যাও, ওই গরিব আল্লাহওয়ালাকে আল্লাহ ওদিন মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, তবে গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা একই সময়ে যাবে এমন না, এমন না, ওই গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা বান্দাটার 500 বছর আগে আমার মাওলা জান্নাতে যাবে। এজন্য আল্লাহ গরিব বানাইলে কোনো অসুবিধা নাই, কোনো চিন্তাও নাই, আল্লাহ বলে তোরে ক্ষুধার্ত রাখবো রে বান্দা, তবে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, তুই শুকর গুজার বান্দা হয়ে যাও, আমি আল্লাহর শুকরিয়া বান্দা তুই করে নাও, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন তুই শুকর আদায় করো, আমি আল্লাহর শুকর করো, যদি করতে পারো তোকে আমি আল্লাহ ক্ষুধার্ত বানালাম, গরিব বানালাম, তুই আমি আল্লাহর এত বড় পরীক্ষা পাওয়ার পরেও যদি শুকর আদায় করতে পারো আমি আল্লাহ তোরে অনেক পরিমাণ বাড়িয়ে দিব, আর যদি তুই না শুকরিয়া করো বাড়াবো না, আমি আল্লাহ তোরে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো, এই ঘোষণা আমার আল্লাহ পাক দিয়া দিলেন। এজন্য শুকর গুজার বান্দা যখন নিজেকে সবের বানায় নেয়, নিজেকে ধৈর্যশীল বান্দা বানায় নেয়, তাহলে আল্লাহ পাক তাকে
মায়া করে কি পরিমাণ বড় একটা মাকাম দিয়া দেয়। হে সিরাজগঞ্জের মুসলমানেরা, হে সদর এলাকার মুসলমানেরা, হে কোট্টার পাশের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও। হযরত মূসা নবীর ব্যাপারে এমন কোন বান্দা নাই জানে না, যেই মূসা নবী সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সাথে এমন পরিমাণ কথা বলে, আল্লাহর সাথে এত দুনিয়ার কথা ওই মূসা নবী আমার মাওলার সাথে বলতে লাগলো। আল্লাহকে বারবার বলে, ও আল্লাহ এই প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের জবাব দিয়া দাও। ওই সিনাই পর্বতে মূসা নবী দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলার কারণে আল্লাহ পাক জানায়া দিলেন, ও পয়গম্বর আমার, কাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, আপনা আল্লাহ মূসা নবীর সাথে এমন পরিমাণ কথা বলে, এর লকবি হয়ে গেল কালিমুল্লাহ, আল্লাহর সাথে এমন পরিমাণ কথা বলে। ওই সিনাই পর্বতে দাঁড়ায়া মূসা নবী আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে, আমার আল্লাহর সাথে বিভিন্ন প্রশ্ন করে, আল্লাহ রাগান্বিত হয় না, আল্লাহ ক্রোধান্বিত হয় না, আল্লাহ মূসা নবীর প্রশ্নের জবাব দিয়া দেয়। একদিন মূসা নবী সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা যখন হয়ে গেল, পথিমধ্যে যাওয়ার পরে এক বড় বড় ধ্বনিওয়ালা মূসা নবীর শিগায়, ও পয়গম্বর, আমার মাওলার সাথে তো এত পরিমাণ কথা আপনি বলেন, আমার এত পরিমাণ ধন দৌলত আল্লাহ আমাকে দিয়া দিলেন, কিন্তু এই ধন দৌলতের হিসাব আমি রাখতে পারি না, পারি না, পারি না। আমার আল্লাহকে জিজ্ঞাসা করবেন, কোন কাজ করলে আমার ধন দৌলতের মাত্রা কমে যাবে, আমার এত ধন সম্পদের দরকার নাই, আমার এত টাকা পয়সার দরকার নাই, আমার এত বাড়ি গাড়ির দরকার নাই। আপনি সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলাকে প্রশ্ন করলে আল্লাহ জবাব দিয়া দিবে। মূসা নবী তার দরবার থেকে আবার রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে এক বৃদ্ধা গরিব মহিলা, ভিখারি মহিলা মূসা নবীর সামনে দাঁড়াইয়া যায় আর বলে, আ মূসা নবী, আমার টাকা নাই, আমি চলতে পারি না, আমার কিছু নাই, তুমি আল্লাহর সাথে কথা বলো, ওই আল্লাহকে গিয়া তুমি একটু জানাইবা, আল্লাহকে প্রশ্ন করে জানাইয়া দিবা, আমার মালিক আমার এত পরিমাণ গরিব বানায়া দিল, আমার আল্লাহ কি আমারে ধন দৌলত দিবে না, আমার আল্লাহ কি আমারে সচ্ছল করবে না, আমার আল্লাহ কি আমাকে সচ্ছলতা দিবে না। ও মূসা নবী আল্লাহরে জিগাইও। ওই জায়গা থেকে আর একটা দূর যাওয়ার পরে একটা ত্রিমুখী রাস্তা মূসা নবীর দরবারে চলে আসলো। ওই মূসা নবীর সামনে এক হাত নাই পা নাই এক আল্লাহর বান্দা দাঁড়ায় যায় আর বলে, ও মূসা, আমার হাত নাই পাও নাই, আমার আল্লাহর সাথে তুমি কথা বলো, আর আমার আল্লাহকে কথা বলা অবস্থায় জিজ্ঞাসা করবা, আমার আল্লাহ কেন আমাকে হাত দেয় নাই, আমার আল্লাহ কেন আমারে পা দেয় নাই, আমার পুরা বডিতে হাত নাই পা নাই গো মূসা, আমি ঠিক মতো খাইতেও পারি না, আমি ঠিক মতো চলতেও পারি না রে মূসা, এই হাত দিয়া খাওয়ার যে মজা আমি আমার পুরা জিন্দগিতে এই মজাটা বুঝি নাই রে মূসা, এই পা দিয়া হাঁটার যে মজা এই মজা আমি কোনোভাবে বুঝি নাই রে মূসা। ও মূসা, তুমি আমার মাওলার সাথে কথা বলো, ওই সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে জিগাইবা, আল্লাহ কেন আমারে দুইটা হাত দেয় নাই, আল্লাহ কেন আমারে দুইটা পা দেয় নাই। ও সিরাজগঞ্জের মানুষ, তোমার মেডিকেল কলেজে তুমি দেখো সেই বান্দার হাত নাই, ওই বান্দা বুঝে হাতের কি পরিমাণ দাম, যেই বান্দার পা নাই ওই বান্দাই তো জানে এই পায়ের কি পরিমাণ দাম, যেই বান্দার একটা চক্ষু নাই ওই বান্দা জানে চোখের কি পরিমাণ দাম, যেই বান্দার একটা নাক বন্ধ হয়ে গেল এই জিন্দগিতে একটা নাক দিয়ে আর শ্বাস নিতেও পারবে না, ওই বান্দারে জিগাইবা ওই নাকের কি পরিমাণ দাম, যেই বান্দা এক কানে শোনে না একে জিগাইবা কানের কি পরিমাণ দাম, এই যে আমার আল্লাহ
আল্লাহ তোমারে আমারে মায়া করে এত হাত পা দিয়া দিলেন আমার আল্লাহ, তোমারে আমারে মায়া করে আমার আল্লাহ হাত না দিলেও পারতেন কিন্তু দিয়া দিলেন, আল্লাহ পাক পা না দিলেও পারতেন কিন্তু দিয়া দিলেন, আল্লাহ মায়া করে করে তোমার বডিটারে এত পরিমাণ সুন্দর বানাইলেন। ওই আল্লাহর জন্য তুই শুকরগুজার বান্দা হতে পারো নাই যার হাত নাই, ও যদি আমার মাওলার দরবারে দাঁড়াইয়া যায় হাসরের ময়দানে যদি বলে ও দয়ার মালিক এই হাতের গুণা আমার দ্বারা হয় নাই গো আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও, ও দয়ার মালিক ও আমার রব আমার পা নাই তুমি আমারে পা দাও নাই এই পা দ্বারা আমার কোনো গুণা হয় নাই তুমি আমাকে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাও, আল্লাহ ওই দিন হাতের গুণা হয় নাই এই উসিলায় বান্দাকে জান্নাত দিয়া দিতে পারে, পায়ের গুণা হয় নাই আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। কিন্তু সিরাজগঞ্জের মুসলমানেরা আল্লাহ যে তোমারে আমার এত সুন্দর দুইটা হাত দিয়া দিলে এত সুন্দর দুইটা পা দিয়া দিলে কিন্তু এই পা দিয়া তুই মসজিদের মধ্যে যাও না সিনেমা হলের দিকে দৌড়াইয়া যাও, এই পা দ্বারা তুই কোনো মাহফিলে যাইতে পারো না, এই পা দ্বারা তুই কোনো ভালো কাজে লাগাইতে পারো না, কোন জায়গায় গানের কনসার্ট হবে দৌড়াও ওই মসজিদ মাদ্রাসার কাজের জন্য যাইতে পারো না, আল্লাহ যদি হাসরের ময়দানে আল্লাহ যদি বলে তোরে আমি মায়া করে হাত দিয়া দিলাম, তোরে আমি মায়া করে একটা পা দিয়া দিলাম, এত মায়া করে তোর অঙ্গ প্রত্যঙ্গ সব আমি আল্লাহ দিয়া দিলাম, তুই হিসাব দাও ওদিন আমার মাওলার দরবারে হিসাব দিয়া দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না ঠিক কিনা, আল্লাহ যদি জিগায় ওদিন তোরে যে হাত দিলাম মায়া করে আদারা উঠা উঠি করছেন কেন ভাই বুঝলাম না, আল্লাহ যে মায়া করে এই যে হাত দিয়া দিলেন পা দিয়া দিলেন হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায় তোরে তো মায়া করে এত কিছু দিলাম কিন্তু এই কারণে তুই কি করছো কি আমল করছো কি নিয়াছো, আল্লাহ যদি প্রত্যেকটা বিষয়ের জন্য অঙ্গের জন্য হিসাব চায় হিসাব দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে কথা বলেন না কেন, এই পা এই হাত এর শুকর আদায় হবে এই পা দিয়া মসজিদে যাওয়ার মাধ্যমে, এই পা ওই সময় শুকরগুজার হবে এই পা দিয়ে একটা ভালো কাজে যাওয়ার মাধ্যমে একটা ভালো দিকে যাওয়ার মাধ্যমে, এই পা দিয়া আরেকটা মানুষকে জুলুম করার জন্য দৌড়াইলে এই পায়ের শুকর আদায় হবে না, এই হাতের শুকর তখনই আদায় হবে যখন এই হাত দিয়ে সিজদার মধ্যে মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাওয়া যাবে, এই হাত তখনই কাজে লাগবে, এই হাত দিয়ে যদি আমি দান করতে পারি মাদ্রাসা মসজিদে এই হাত তখনই শুকর গুজার এক হাত হয়ে যাবে, তবে এই হাত দিয়ে যদি এক ভিক্ষাওয়ালার গায়ের মধ্যে আঘাত করি একটা গরিব মানুষের উপরে একটা লিডারের কথা মানতে যে তার উপর জুলুম করি নির্যাতন করি আল্লাহর কসম এই হাত শুকরগুজার হাত হবে না, আল্লাহ হাসরের ময়দানে এই হাতকে যেদিন জিজ্ঞেস করবে ওদিন হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, চিল্লা এখন ঠিক কিনা, তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় তাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি
তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা মুসলমান? তোমার নামাজ নেই, হাতের হক আদায় করা লাগবে, করো নাই, পায়ের হক আদায় করা লাগবে, করো নাই, তোমার পুরো বডির একটা হক আছে আদায় করতে পারো নাই, নিজের হাতটাকে শুকর গুজার হাত বানাইতে পারো নাই, নিজের পাটাকে শুকর গুজার পা বানাইতে পারো নাই, কপাল পোড়া, এত সুন্দর করে আল্লাহ বানাইছে, এখনো ফজরে যাইতে পারো নাই, এখনো জোহরে যাইতে পারো নাই, এখনো আসর ধরতে পারো নাই, এখনো মাগরিব ধরতে পারো নাই, এখনো এশা ধরতে পারো নাই, এই যে কয়েকদিন আগে এক প্রোগ্রামে যাওয়ার পথে, এই যে এত যাওয়ার পথে মাগরিবের নামাজ পড়বো, এক মসজিদে ঢুকলাম, ঢুকে দেখি শুধু ইমাম আর তিনজন মুসল্লি, অনেক বেশি মুসল্লি, অনেক বেশি ইমাম আর কয়জন, কোন টাইমে মাগরিব, এত ওয়াজ, এত মাহফিল, এত কিছু, এত খুতবা, এত বক্তা, ফেসবুকে বয়ান, ইউটিউবে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, তোমার চলার পথে আর কত বয়ান দরকার, আর কত ওয়াজ দরকার, এখন আমল যাও না, আমলে যাও না, একটু মসজিদ গুলোকে ভরপুর করো না, নামাজ পড়ে নিজের ইমানটাকে মজবুত করো না, কপাল পড়ে যুবকরা খালি ওয়াজ ভালো লাগে, মজা লাগে, হুজুর সুর দিয়ে বয়ান করেন, দুই ঘন্টা করেন, আড়াই ঘন্টা করেন, যত বয়ান করেন শুধু মজা লাগে, তো কপাল পড়া মুসলমান হুজুরের কথা নামাজ তুই যাও পড়তে, যায় না তিনটা পর্যন্ত মোবাইল টিপে যুবকরা, তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত মোবাইল ইউজ করেন, কপাল পড়া আধা ঘন্টা আর একটু মোবাইলটা টিপ, টিপে নামাজটা করে পরে ঘুমা, কিন্তু এত খারাপ হয়ে গেছে এরা, শয়তান এদেরকে এত প্ররোচনা দিয়েছে, চারটা পর্যন্ত মোবাইল টিপা, এরপরে সুন্দর করে বিছানার মধ্যে ঘুমায় গেছে, বাবা যায় ডাকলে আর কি আধা ঘন্টার মধ্যে এই কাঁচা ঘুম নষ্ট করে মসজিদে যাওয়া পসিবল, কথা বলেন না কেন, হাউ দিস পসিবল, পসিবল যদি পসিবলই হইতো তার ইচ্ছা করে মোবাইল ইউজ করে এত রাত তুমি করতে, ঠিক আজান শোনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মাহ মসজিদে কেন আসো না, হায়রে যুবক মসজিদে কেন আসো না, যে আল্লাহ তোমার উপরে নামাজটাকে ফরজ করে দিলেন রে বান্দা, নবীর মাধ্যমে ফরজ করে দিয়া দিলেন, আল্লাহ মায়া করে তোমারে হাত দিয়া দিলেন, পা দিয়া দিলেন রে মুসলমানেরা, এত সুন্দর হাত এবং পা পাওয়ার পরে এরপরেও তুই কেন নামাজের মধ্যে যাও না, এরপরেও তুই কেন আমলের লাইনে অগ্রগামী হতে পারো নাই, ওই যে মুসা নবী আসলাম ওখান থেকে ঘটনা মনে আসেনি, মুসা নবী সিনাই পর্বতে দৌড়ায় পথিমধ্যে যাওয়ার পথে এক ধনী ওনার সাথে মোলাকাত হয়ে গেল, ধনী বলে আমার টাকা পয়সার অভাব নাই, এগুলা আল্লাহরে জিগাইবা, কোন কাজ করলে আমার দণ্ড রদ করে যাবে, একটু যাওয়ার পরে এরপরে মুসা নবীর সাথে আর একজনের মোলাকাত, একটা বৃদ্ধা গরিব ভিখারি মহিলা দাঁড়ায় গেল, ওই মহিলা বলে হে মুসা আমার টাকা নাই, আমি সুন্দর করে করে করে
আমার এলাকার মধ্যে আমার পরিবার নিয়ে চলতে পারি না। তোমার আল্লাহকে তুমি জিজ্ঞাসা করবা যে আল্লাহ কোন কাজ করলে আমার নিয়ামতের পরিমাণ বাড়ায় দিবে। এরপরে যাওয়ার পরে ত্রিমুখী একটা রাস্তার মধ্যে পেয়ে গেল, যার দুই হাত নাই, যার দুইটা পা আমার মাওলা দেয় নাই। এইটা বলার পরে মূসা নবী সিনাই পর্বতে গিয়া দাঁড়ায় গেলেন, আমার মাওলাকে এক এক করে প্রশ্নগুলো ছুড়ে মারলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আসার সময় এক বান্দা আমাকে জিজ্ঞাসা করেছে, ওর নাকি দুনিয়াতে ধন দৌলতের অভাব নাই, ও আল্লাহ আপনি যদি বলেন তাহলে সে কি কাজ করলে ধন দৌলতের পরিমাণটা কমে যাবে, আমি গিয়া গিয়া তাকে সুন্দর করে জানিয়ে দিতে পারবো। আল্লাহ বলে, ও মূসা তুমি দৌড়াও, আর ওই ধনীকে গিয়া গিয়া ওই ধনীওয়ালার কাছে গিয়া জানায় দাও, তার ধন দৌলত অনেক পরিমাণে কমে যাবে। আজকে থেকে ও যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আজকে থেকে যদি টাকা পয়সা দান করা বন্ধ করে দেয়, আজকে যদি আমার মাওলার না শুকরিয়া করলে ভরা বান্দা হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি তার টাকার পরিমাণ কমে যাবে। কারণ আল্লাহ পাক জানাইছে, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ আল্লাহ পাক তো নামাজটা কায়েম করার জন্য বলেছে যাকাত প্রদান করা লাগবে। যুগে যুগে বিভিন্ন নবীর উম্মতের উপরে আল্লাহ নামাজ এবং যাকাত দিয়েছে। যাদের টাকা পয়সা বেশি হয়ে যাবে নেশা পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরে, এরা গরিবের মাঝে নিজের টাকা পয়সাগুলো এরা ভাগ 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 করে দিয়া দিবে। ও মূসা জানায় দাও, এরা যদি পূর্ণাঙ্গভাবে যাকাত না দেয় অটোমেটিক তার টাকা পয়সার পরিমাণটা কমে 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 যাবে। হে সিরাজগঞ্জের মুসলমানেরা, এখন বুঝা গেল যাকাতের গুরুত্ব কম না বেশি? কি পরিমাণ বেশি যদি কোনো ধনীওয়ালা যাকাত না দেয়, যদি কোনো ধনীওয়ালা নিজের টাকা পয়সা থেকে দান খয়রাত না করে, সদাকা না করে, আল্লাহ পাক তার ধন দৌলত আর বাড়াবে না, অটোমেটিক্যালি তার ধন দৌলতের পরিমাণটা কমে যাবে। এজন্য বান্দা টাকা হয়েছে চলে যাওয়ার ভয়ে অনেকে হজ করে না, টাকা হয়েছে চলে যাওয়ার ভয়ে অনেক মানুষ গরিবকে যাকাত দেয় না, টাকা হয়েছে এই বান্দা দান কাজ করতে পারে না, নিজের টাকাগুলো ব্যাংকের মধ্যে জমা করে 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 রাখে, নিজে আরামে বিল্ডিং এ ঘুমায়, এলাকার মানুষের টাকা হওয়ার পরেও খবর নেয় না, আসে না না, এমন লোকের অভাব নাই। হে মানুষ, তোর টাকা হয়েছে এই টাকা থেকে তুমি যাকাত দিয়া দাও, হজ করা শুরু করে দাও, চলে যাও বাইতুল্লাহর মধ্যে, আর এই টাকা থেকে তুমি দান করে দাও। এটা যদি না করো তাহলে আল্লাহ অটোমেটিক তোমার টাকার পরিমাণ কমিয়ে দিবে। এবার মূসা নবীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করার পরে আল্লাহ আল্লাহ মূসা নবীকে উত্তর দেয়, ও নবী আমার, এরপরে যে আপনাকে একটা মহিলা বলল যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই, আপনি যাইয়া ওই মহিলাকে জানায় দেন, এই মহিলা যাতে করে যা টাকা পয়সা আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম, যেই পরিমাণ যা দিলাম এর উপর যাতে সুন্দর করে শুকর আদায় করে নেয়, আমি আল্লাহ যা নেয়ামত দিলাম যদি শুকর করে করে এই আমার বান্দাটা চলতে পারে, তাহলে আমি আল্লাহ মায়া করে তার নিয়ামতের পরিমাণ বাড়ায় দিব। কারণ আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর কাছে শুকর গুজার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে মেনে নিবে, আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক তুমি আমায় যা দিয়েছো আমি আলহামদুলিল্লাহ বলে 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 মেনে নিলাম। যদি আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে পারে তাহলে কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ মহিলার ধন দৌলতের পরিমাণটা বাড়ায় দিব। এরপরে যার হাত নাই সেই বান্দাকে আমি আল্লাহ দুইটা পা দিলাম না। ও মূসা যাও যাও ওই মাজুর ব্যক্তির সামনে তুমি দৌড়াইয়া যাও, ওই মাজুর ব্যক্তি যাকে দুইটা হাত দিলাম না দুইটা পা দিলাম না, একে গিয়া জানায় দিও
আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে বাঁচায়া দিল, দুইটা হাতের গোনা বান্দা তোমার দ্বারা হয় না, দুইটা পায়ের গোনা তোমার দ্বারা হয় না। আল্লাহ হাশরের ময়দানে এই হাতের গোনা হয় নাই, পায়ের গোনা হয় নাই, এই উসিলায় আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়া দিতে পারে। এজন্য কোনো অসুবিধা নাই বান্দা, তুমি যেই হালাতে থাকো, যেই অবস্থায় থাকো, এত টেনশন নিয়ে লাভ নাই, এত হতাশার মধ্যে ভরে ভরে লাভ নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এক নম্বরে ভয়, দুই নম্বরে আমি আল্লাহ ক্ষুধার্ত দিয়া দিয়া। তোর টাকা নাই, তোর পেটে কোনো খাবার নাই, তুই সুন্দর করে করে চলতে পারো না রে গোলাম, আমি আল্লাহ তোরে মায়া করে 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 হাশরের ময়দানে জান্নাত দিয়া দিব, যেই জান্নাতের চাইতে বড় গতি জান্নার নাই। এটা আল্লাহ পাক জানাইয়া দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, মানুষেরা ওয়া নাকুসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের কমতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, মানে কাউকে বেশি দিয়া দিব, আবার অন্য জনকে এক টাকাও দিব না, কাউকে দিয়া দিব বেশি, আবার কাউকে দিয়া দিব মধ্যম পর্যায়ে, আবার কাউকে আমি আল্লাহ অনেক পরিমাণে কমায়া দিব। তোর চিন্তার দরকার নাই, তুই সব ঋণদের খাতায় নিজের নামটা উঠায় নাও। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে এই পরীক্ষাগুলো করে কি করে না করে না, আল্লাহ পাক পরীক্ষা করেন, আর পরীক্ষা করে করে বান্দাকে জানায় দেয়, হে বান্দা আমি আল্লাহ তোরে ভয় দেখাইয়া পরীক্ষা করলাম, চিন্তা করার কোনো দরকার নাই, এরপরে আমি আল্লাহ তোকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা করলাম, চিন্তার দরকার নাই, হে বান্দা আমি আল্লাহ তোরে মালের কমতি করে দিলাম, এরপরেও চিন্তা করার কোনো দরকার নাই, এটা আমি আল্লাহ পরীক্ষা করে কোনো অসুবিধা নাই। এরপরে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি মাঝে মাঝে তোর ছেলেকে আমি আল্লাহ তোর পরিবার থেকে উঠাইয়া নিয়ে যাব রে বান্দা, এরপরে আমি আল্লাহ তোর মেয়েটা উঠাইয়া নিয়ে চলে যাব, তোর সামন থেকে তোর মেয়েটা মারা যাবে, তোর ছেলেটা মারা যাবে, তোর সামন থেকে তোর জনম দুঃখিনী মাটাও চলে যাবে, সামন থেকে বাবাও চলে যাবে, ওই পরিবারে কেউ থাকবে না, পুরা পরিবারটা ফাঁকা হয়ে যাবে, এক এক করে সবাই যদি চলে যায়, এরপরেও চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ তোর জীবন নিয়ে নিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, তোর ছেলে নেওয়ার মাধ্যমে, তোর মেয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আমাদের সমাজে পরিবারের মধ্যে এমন পরীক্ষার অভাব নাই, কয়েকদিন আগে বাবা মারা গেল, এরপরে মাও মারা গেল, এরপরে নিজের সন্তানগুলো মরে যাওয়ার পরে এখন পরিবারে কেউ নাই, ওই পরিবারটার সাথে সাথে খালি হয়ে গেল, একজন মেম্বারও নাই, একজন সদস্য নাই, এমন ঘটনা আমাদের সমাজে বান্দা কোনো অভাব নাই। কি হইতেছে আপনাদের? শেষ করে দিব, দোয়া দিয়ে দিব নাকি? বাংলাদেশের কত পরিবারের মধ্যে প্রমাণ আর দলিলের অভাব নাই, যেই পরিবারের মধ্যে সাথে সাথে সব সদস্যরা চলে গেল, একে একে সবাই মারা গেল, এমন ঘটনার কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোর জীবন নিয়ে নিয়ে তোকে পরীক্ষা করব, হে আমার গোলামেরা, জীবন নেওয়ার মাধ্যমে কেমনে পরীক্ষা হয়। এক প্রবাসী আল্লাহর বান্দা, ওদিন ওই প্রবাসীর বাবাটা আমার কাছে কারো গুজারি শোনায়, আমার ছেলেটা 4 বছর হয়ে গেল, আমার বাড়িতে আসে না, ঈদ উদযাপন করে না, আমি বাবা হইয়া এই ছেলের জন্য বড় পাগল পাড়া হয়ে গেলাম, ঈদের দিনে আমার দিনগুলো ঘুরে যায় না, আমি সুন্দর করে 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 ঈদের দিনে ঈদটাও আমি উদযাপন করতে পারি না। আমার ছেলে একদিন 27 সুজার মধ্যে আমাকে টেলিফোন করে জানাইয়া দিল, বাবা আমার, ও বাবা আমার, এবার ঈদটা আমি আপনাদের সাথে উদযাপন করব, আমার মা সারা আমার ঈদ ভালোভাবে কাটে না, আমার বাবা সারা আমার ঈদটা কাটে না। এভাবে যখন জানাইয়া দিল নিজের বাবারে টেলিফোন করার মাধ্যমে, ওই বাবা বড় খুশি হয়ে গেল, ওই মাও অনেক পরিমাণ খুশি হয়ে যায়।
কারণ সন্তানটাকে ছাড়া ছাড়া মা চার বছর হয়ে গেল, একটা ঈদ সন্তানে নিয়ে করতে পারে নাই, প্রায় চার বছরে আটটা ঈদ চলে গেল, একটা ঈদে নিজের ছেলেটা ছিল না, প্রবাসের মধ্যে রাখে রেখে নিজে ঈদ উদযাপন সুন্দর ভাবে করতে পারে না। ওই মা বলে, হে আমার বাকি সন্তানেরা, তোদের বড় ভাই প্রবাস থেকে আসবে, তাকে সঙ্গে নিয়ে নিয়ে এবার ঈদ উদযাপন করবো আমরা, আমিও করব, তোদের বাবাও করবে, তোরাও করবা। এভাবে এক এক করে মা যখন প্রস্তুতি নিতে লাগতে শুরু করলো, মা বিভিন্ন সময়ে পিঠাপুলি বানায়। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। وقال النبي صلى الله عليه وآله وسلم من لم يشكر الناس لم يشكر الناس لم يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहा जिसके तजल्ली से उजाला, ई जुमला जहा जिसके तजल्ली से उजाला, মিফতাহুল উলুম কাঁচাকুবা কবরস্থান হাফিজিয়া ও কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 12ই নভেম্বর 2023 মুবারক এই মজলিসের সম্মানিত সভাপতি কোনাগাতি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক আলহাজ হাফিজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহিব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আবুল হোসেন প্রামাণিক সাহিব, আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ অনেক গণ্যমান্য ব্যক্তি, অনেকে উপস্থিত অনেকে অনুপস্থিত আজকের মাহফিলের অতিথি। মুবারক এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা ফরহাদুজ্জামান মাহদি সাহেব দামাত বরকাতুহুম বেলকুচি সিরাজগঞ্জ। আজকের মাহফিলে অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকেই, পত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাধারণ সম্পাদক কমিটিরা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এই মুবারক মজলিসের জন্য পরিশ্রম করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এত সুন্দর একটি মাহফিল আপনারা পেয়েছেন। প্রতি বছর এই জায়গায় মাহফিল হয়, যেহেতু এটা 13তম বার্ষিক এর মানে এর আগে 12টা প্রোগ্রাম গত হয়েছে, এটা হচ্ছে 13তম বার্ষিক। প্রতি বছরই অনেক বড় বড় উলামায়ে কেরাম আপনাদের সামনে উপস্থিত করা হয়, যারা ওনাদের জ্ঞান গর্ভ আলোচনা করেন এবং আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী শোনান। অনেক মহিলারা মা বোনেরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে কিছু কথা শোনার লক্ষ্যে। শুরুতেই আমাকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে আমাকে একটু জবাব দিবেন, প্রতি বছর এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি, এই বছর এই মুবারক মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজা? কম না বেশি? এরকম ওয়াজ মাহফিল গুলো সামটাইম মান্থলি অথবা ইয়ারলি আমাদের দরকার আছে না নাই? এই মজলিস গুলো দরকার, এটা মুবারক মজলিস, এখান থেকে কিছু আমলের উপরে একটু নতুন করে
কিছু কথাগুলো আবার মানুষের কানে পৌঁছে দেওয়া হয়। গত বছর যেরকম দেওয়া হয়েছিল, এই বছর আবার এই মাহফিলে আপনাদের কানে নতুন করে ওই কথাগুলো আবার রিপিট করে পুনরায় আপনাদের কানে পৌঁছানো হবে। সো একজন মুমিনে কামেল যে আমল করতে ভালোবাসে, যে জান্নাত চায়, যে ভালো ব্যক্তি নিজেকে বানাতে চায়, ও এই মুবারক মজলিসের বিরোধিতা করতে পারে না। একজন মুমিন এরকম ভালো মজলিসগুলো পেলে সে ওয়েটিং এ থাকে, সে অপেক্ষায় থাকে, এটা কবে আসবে, কবে হুজুরের জবান থেকে কিছু বয়ান শুনে বাস্তব জীবনে আমল করতে পারবো। যদিও মুমিনরা অনেক পরিমাণ খুশি এই মাহফিলের সাউন্ড পেলে হয়, এই মাহফিলের পোস্টারগুলো এদের চোখের সামনে দিবালুকের ন্যায় যখন স্পষ্ট হয় তখন মুমিনরা খুশি হতে পারে। কিন্তু সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, নিজের ভিতরে এমন ভাবে নিজের প্রতারণাকে ঢেকে রাখে, কপটতাকে ঢেকে রাখে, নফকে ঢেকে রাখে। এমন পরিমাণ মুনাফিক সমাজে আছে যাদের কাছে এই ওয়াজ মাহফিল গুলো ভালো লাগে না। ওরা চায় এদেশে ওয়াজ মাহফিল গুলো বন্ধ হয়ে যাক, অনুমতি আনার জন্য গেলে এই ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য বলে। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন? কথা বলেন না কেন, কি হবো মুমিনরা এই মাহফিল পেলে, এই ওয়াজ পেলে, একটা মুবারক মজলিস পেলে ও রাগ করে না, ও খুশি হয়। কারণ ও জানে আল্লাহ পাক বলেছেন তোমরা বীর এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো, আর গুনাহের কাজে একে অপরকে সাহায্য করো না। টাকা পয়সা বুদ্ধি পরামর্শ এটা ভালো কাজে তোমরা একে অপরকে দাও, এই আদেশ কার? আরো জোরে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان কথা কি আমার না আল্লাহ? আল্লাহ পাক বলে তাআওয়ানু, একে অপরকে তোমরা সাহায্য করো, হেল্প করো, সাপোর্ট করো, কোন কাজে? আলাল বির আত্তাকওয়া, নেকের কাজে, আল্লাহ ভীতির কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেটা গুনাহের কাজ, শত্রুতা বাড়ে, এরকম কোন কাজে একজন আরেকজনকে সাপোর্ট দেওয়া যাবে না, হেল্প করা যাবে না, আদেশ করা যাবে না, অনুমতি দেওয়া যাবে না, উপদেশ দেওয়া যাবে না। আমাদের অ্যাডভাইস গুলো এভরি টাইম হবে ভেরি বেস্ট অ্যাডভাইস। কশিন কালো একজন মুমিন একটা খারাপ কাজের অ্যাডভাইস আরেকজনকে দিতে পারে। এই জন্য শুরুতেই আজকের এই মাহফিল যেহেতু ভালো কাজ, নিঃসন্দেহে একটা ভালো কাজ, কবরস্থান পাশে অনেক আপনাদের মা বাবা আত্মীয় স্বজন যারা শহীদ আছেন, এদের রুহের মাগফিরাতের প্রত্যেকটা বছর এখানে মাহফিল হয়। তাহলে শুরুতেই আজকের এই মাহফিলে আমি দোয়া করছি, মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানান, সকলে পড়িয়া আমিন। শুধু তাই না, এই যে কাকলি কবরস্থান না, এই কবরস্থানে আপনাদের আব্বারা শুয়ে আছেন, আপনাদের আম্মা শুয়ে আছেন, আপনাদের দাদা শুয়ে আছেন, আপনাদের দাদি শুয়ে আছেন, আপনাদের পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা শুয়ে আছেন। আজকের এই ভরা মজলিস থেকে ওনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি, নাব্বারাল্লাহু মারকাদাহুম ফাজআলাল জান্নাতা মাসওয়াহুম, সকলে পড়ি আমিন। জোরে পড়ি সর্বোপরি শুকর আদায় করছি ওই রবে যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার জামানায় দুনিয়ার ঝামেলার দিকে মহতাজ না করে, দুনিয়ার অনেক ব্যস্ততা এই ব্যস্ততা থেকে ফারিক করে একটা সুন্দর মজলিসে যে আল্লাহ আমাদেরকে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন, ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণে আমি বক্তা অনেক বড় হয়ে গেছি নাকি?
আমার হাদিয়ার সংখ্যা অনেক পরিমাণ বেড়ে গেছে। খুশি হয়েছেন কে? আরো জোরে বলে আল্লাহ পাক খুশি হয়েছে। আমি আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহ পাক খুশি হয়েছে। আমি আল্লাহর গুণগান গাইলাম, আল্লাহর প্রশংসা করলাম। কি বললাম? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। এই প্রশংসা শুধু মাহফিলে আসলে হবে নাকি মাহফিলের বাইরে গেলেও হবে? না, মসজিদের ভেতরে প্রশংসা চলবে কার? মসজিদ থেকে বের হলে, মাদ্রাসার ভিতরে, মাদ্রাসা থেকে বের হলে, কবরস্থানের পাশে আসলে, কবরস্থান থেকে দূরে চলে গেলে, মৃত্যুর কথা স্মরণ হলে কাকে স্মরণ করব, কার প্রশংসা করব? পৃথিবীর সব জায়গায় হালাল ওয়েতে প্রশংসা চলবে কার? সুদি লেনদেন করার সময় ওই সময় কি আল্লাহর প্রশংসা চলবে নাকি? আমরা তো মাঝে মাঝে এক চোর বয়ান করছে, হুজুর আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাক তাকে বাড়ায়া দেয়। চোর মনে মনে কয়, দেখছুরি হুজুর এত সুন্দর বয়ান, শুকর আদায় করলে আল্লাহ বাড়ায়া দেয়। ও চুরি করতে রাত্রে বেলা বের হইছে, নিজেও বের হইছে, ছেলেটাকে ও চুরি শিখানোর জন্য সাথে নিয়ে লইছে। এবার তাকে নিয়ে হাঁটে আর বলে, বয়ান শুনছিলাম হুজুর বলছিল শুকর আদায় করলে আল্লাহ পাক ওই দিনটাতে বরকত দেয়, ওই রাতে বরকত দেয়, আল্লাহ পাক বাড়ায়া দেয়। ও সওয়াল আমার, তুমিও পড়ো আলহামদুলিল্লাহ, আমিও পড়ি আলহামদুলিল্লাহ, দুইজনে শুধু খালি আলহামদুলিল্লাহ পড়বো আর চুরি করবো, ওই চুরিতে বরকত হয়ে যাবে, ধরা পড়বো না। চুরি করতে গেলে প্রশংসা আল্লাহর করলে হবে? কথা কর না কেন, হালাল ওয়েতে, হারাম ওয়েতে নয়, হালাল ওয়েতে আল্লাহ পাকের প্রশংসা বেশি করতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আরো জোরে পড়েন আমিন। কথা বলেছেন অনেকই, সুন্দর কথা হয়েছে অল্প, আমার সুর নাই ভাই, কথা বলার মতো যোগ্যতা নাই, আমি যা পারি যতটুকু পারি একটু ধৈর্য সহকারে বসে একটু শুনবেন। খারাপ লাগলেও আসছেন যেহেতু, বসছেন যেহেতু, একটু ধৈর্য সহকারে আখিরে মুনাজাত পর্যন্ত থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? নাকি এর আগেই জুতা ছাড়া দৌ? হ্যাঁ থাকবেন তো? আখিরে মুনাজাত দিয়ে কারা বাড়ি যাবেন একটু দোহা হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।